আমরা এখন আছি গুলাগঞ্জ 0 পয়েন্ট তো আমরা সবাই মিলে এখানে আসছি তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ইসমিনাইম ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ আগের ভিডিওতে বলছিলাম এই ভিডিওতে আমরা বলে দিব আমাদের টোটাল কত করে খরচ হইছে এই ট্যুরে আমরা ছিলাম 11 জন ড্রাইভার সহকারে 12 জন এবং আমরা হাইকস রিজার্ভ করেছিলাম 10000 টাকা দিয়ে সারা দিনের খাওয়া দাওয়া এবং দুই জায়গার নৌকা ভাড়া এবং ড্রাইভারেরও যাবতীয় খরচ সব আমাদের উপরে তারপরও আমাদের পড়ছিল জন প্রতি 1300 টাকা করে এর জন্য বলছি আপনারা যদি বেশি মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা হাইকস রিজার্ভ করে নেবেন তাহলে অনেকগুলো জায়গা ঘুরে দেখতে পারবেন এবং কম খরচের ভিতরে সবখান থেকে ঘুরে আসতে পারবেন কোন কি খাচ্ছো খাই নাই কিছু একেবারে শরবত খাইছি টেস্ট পেলাম না খাইয়া টেস্ট পেলাম না না টেস্ট নাই কি এইখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া করার মতন কিন্তু সবাই বলতেছিল এখানে খাবার নাকি তত একটা ভালো না তার জন্য আমরা এখান থেকে খাওয়া দাওয়া করি নাই আপনারা যদি চান খাওয়া দাওয়া করে দেখতে পারেন এখানে আমরা গাড়িটা পার্কিং করে এখন চলে যাব সাদা পাথরের ওদিকটা দেখেন কি সুন্দর ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যায় অনেক বড় বড় পাহাড় উপরে হাফ গোলা পর্যন্ত পাহাড়ে দেখতেছে এত বড় বড় পাহাড় এদিকে দেখতে পাচ্ছেন সবগুলা হচ্ছে দোকান এই দোকানগুলোতে বেশিরভাগই হচ্ছে বাচ্চাদের খেলনা এবং ক্যাপ থ্রি কোয়ার্টার গেঞ্জি এগুলো পাওয়া যায় এবং কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টগুলো থাকে যেমন শ্যাম্পু সাবান তারপর চকলেট অনেক কিছুই পাওয়া যায় এখানে এগুলো কেনার থেকে সাবধান থাকবেন এইসব দোকানে বেশিরভাগই ফেক জিনিস বেচা কিনি হয় এবং এই সেক্টরতেও কিন্তু রেস্টুরেন্ট এবং গাড়ি পার্কিং করার জায়গা আছে এখন আমরা নিচে নামতেছি সবাই এদিকটাতেই আসছে তো এইখান থেকে মূলত নৌকাগুলো রিজার্ভ করতে হয় এইখান থেকে নৌকাগুলো রিজার্ভ করে তারপরে যাইতে হয় সাদা পাথর তো সবাই এদিকে আছে তো আমরা এখন যাব ওইদিকে দেখে জায়গাটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর জায়গাটা ভিউটা মাশাল্লাহ অনেক সুন্দর এদিকের অনেক ভালো লাগলো এই জায়গাটা এসা আমি আগে কখনো আসি নাই এটা আমার ফার্স্ট টাইম আসা তারপরে অনেকটাই ভালো লাগতেছে এদিকে আইসা দেখেন কত সুন্দর জায়গাটা আমরা যাই নৌকা রিজার্ভ করার জন্য তো ওইখানে গিয়ে শুনতে পারি একটা নৌকাতে 8 জন করে বসা যায় আর একটা নৌকার প্রাইস হচ্ছে 800 টাকা আমরা ছিলাম 12 জন তার জন্য দুইটা নৌকা রিজার্ভ করে নিলাম 1600 টাকা দিয়ে এবং ওই বুইলাগঞ্জ থেকেই 3 জন অ্যাড করি আমাদের সাথে কিন্তু একটা নৌকা 800 টাকা করে আমার কাছে অনেকটাই প্রাইসটা একটু বেশি মনে হইলো কেননা বুইলাগঞ্জ থেকে সাদা পাথরের ঘাটটা দেখাই যাইতেছিল বেশি দূরে না তারপরে আমরা রওনা হয়ে যাই দুই নৌকাল নিয়ে সাদা পাথরের উদ্দেশ্যে সিলেট সিলেট মানেই সৌন্দর্যে ভরপুর যাওয়ার পথে দেখতে পারবেন নদীর সুন্দর অপরূপ সৌন্দর্য এবং পাশাপাশি দেখতে পারবেন সামনে ভারতের মেঘালয়ের সুন্দর সুন্দর পাহাড় পর্বত এবং সাদা পাথর যাইতে সর্বোচ্চ টাইম লাগবে 10 মিনিট ততক্ষণে আপনারা সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে থাকেন অবশেষে এসে পৌঁছে গেলাম কতক্ষণ থাকবা
আপনারা যদি চান এখান থেকে ঘুরা দিয়ে যেতে তো ঘুরা দিয়ে যেতে পারবেন বা এরকম গুটি 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 পাওয়ে হাঁটি টিপ করে যেতে পারবেন যেরকম আমার দেখেন এদিকটা দোকান সবগুলো বামমান দোকান এদিক দিয়ে আরো মনে হয় জমবে বিকাল টাইমে অনেকটাই সুন্দর আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত সাদা পাথর দেখতে পারতেছেন কি পরিমাণের মানুষ এখানে আর বন্ধু এদিকে ঘুর আর আমার বন্ধুর স্টাইলটা দেখেন আমার বন্ধু কি গেট আপ নিয়ে আসছে এখানে আশা করি সবাই ভালো আছেন এই যে দুই পাপি ব্যক্তি যেখানে যায় এখানে ছবি তুলে দুইটা পাপি আপনারা দেখতেই পারতেছেন কি পরিমাণে সাদা পাথর যা গণি শেষ করা যাবে না যার কারণে এই জায়গাটির নাম হইছে সাদা পাথর এই যে আমরা পিছনে বড় বড় পাহাড়গুলো দেখতেছি এগুলো আমাদেরকে দূর থেকেই দেখতে হবে কেননা এগুলো ইন্ডিয়াতে পড়ছে দুইটা দেশের কাটাতারের কারণে কিন্তু ওই দিকে যাওয়া যায় না দেখতে পারতেছেন মেঘগুলা কিন্তু পাহাড়ের সাথে লেগেই আছে এই যে মামাকে দেখতে পারতেছেন এই মামা কিন্তু এই বেডগুলা ভাড়া দেয় একটা বেড আনলিমিটেড 100 টাকা দুইটা বেড আনলিমিটেড 200 টাকা আর এই যে লকারগুলা দেখতে পারতেছেন এই লকারগুলা ভাড়া দেওয়া হয় আনলিমিটেড 50 টাকা একই জিনিস আপনারা যদি কক্সবাজারে যান ওইখানে কিন্তু আনলিমিটেড দেওয়া হয় না ওইখানে ঘণ্টাপতি দেওয়া হয় ঘণ্টাপতি একটা বেড নিতে গেলে আপনাদেরকে গুনতে হবে 60 থেকে 70 টাকা লকারে একই অবস্থা ওইখানে ঘণ্টাপতি লকারে দিতে হয় 60 থেকে 70 টাকা এই জিনিসটা আমার কাছে এইখানে অনেকটাই ভালো লাগলো এই বাইরে এখানে আসে নাস্তা আছে দেখেন বাইরে করে কুমিল্লা থেকে আসছি বাইরে কুমিল্লা থেকে আসছে বাইরে কিন্তু এখানে আইসা নাশা শুরু করে দিয়েছে সেই সুন্দর না ভাইয়া জায়গাটা সেই সেই এই পানিগুলো দেখে আপনারা অনেকেই ভাবতে পারেন এই পানিগুলো কই থেকে আসে এই পানিগুলো আসে ইন্ডিয়া মেঘালয় পাহাড় থেকে তার জন্য এই পানিগুলো অনেক সুন্দর এবং ক্লিয়ার আপনি যদি নিচে ডুবো দেন তারপরও দেখতে পারবেন নিচে কি আছে সারাদিন জার্নির পরে শরীরটা অনেকটাই ক্লান্ত এই পানিটা দেখে অনেকটাই ভালো লাগলো তার কারণে কিন্তু দেখতে পারতেছেন আমরা সবাই মিলে বাচ্চাদের মতন খেলা করতেছি তো চেষ্টা করবেন সবাই এখানে আসার জন্য জায়গাটা অনেকটাই সুন্দর এখানে আসলে অবশ্যই একটু দেখা নামবেন এই পাথরগুলো কিন্তু অনেকটাই পিছলা হয়ে থাকে তো একটু দেখা নামার চেষ্টা করবেন এবং এই পানিগুলো কিন্তু অনেকটাই স্রোত হয়ে থাকে যার কারণে মানুষদেরকে কিন্তু এইখান থেকে ওইখানে নিয়ে যায় একটু সেফটি মেনটেন করে নামার চেষ্টা করবেন এইখানে আমরা পানিতে নেমা খেলাধুলা এবং গোসল করতে করতে কই দিয়ে যে 3-4 ঘন্টা হয়ে যায় আমরা নিজেরাও জানি না তো সবাই মিলে উঠে যাই উঠে সবাই ড্রেস চেঞ্জ করে এখন রওনা হব কই থেকে একটা বাতাস এসে দেখলাম সবগুলা ছাতাকে দূরে দূরে নিয়ে ফেলে দেয় এবং অনেকগুলো ছাতাকে ভেঙেও দেয় আপনারা দেখতেই পারতাছেন এখান থেকে কিন্তু আমরা এখন সবাই চলে যাচ্ছি এখন গিয়ে আমরা নৌকায় উঠবো অনেকক্ষণ এখানে পানিতে ছিলাম তো অনেকক্ষণ থাকার কারণে কিন্তু একটু খারাপ লাগতেছে তার কারণে আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি আর অনেকটাই রোদ এখানে এখানে আসলে এখানে ছাতাও পাওয়া যায় আপনারা চাইলে ছাতাও ভাড়া করে নিয়ে আসতে পারবেন আর যদি বাসা থেকে নিয়ে আসেন নিয়ে আসতে পারবেন আর এখানে আসলে অবশ্যই একটু সেফটি মেনটেন করবেন এখানে পাথরগুলো অনেক পিছলা হয়ে থাকে তার কারণে কিন্তু অনেক ব্যথা পায় আমরা নিজেরাই কিন্তু অনেক ব্যথা পাইছি এখানে আইসা
আজকের দিনটাতে অনেক জার্নি হইছে, তো আর ব্লগটা কন্টিনিউ করতে পারতেছি না। তো এই ব্লগটা এখানে শেষ, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।